আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাতুদা। আপনি এই যে কিছু একটু আগে যে দুধ পানের হাদিসটা দেখালেন, হুম হুম এটা মানে আপনি যেটা বললেন মানে মানে ওখানে মুখ দিয়ে খাইতে হবে, এটা রেফারেন্সটা কি দেখাতে পারবেন? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। আবারও পানি আনতে পাঠান প্লিজ, এখন একটু 18+ আলোচনা হবে, যারা আছে বাচ্চা কাচ্চা আশেপাশে বলেন একটু পানি আনতে, অথবা আপনি লাউড স্পিকারটা বন্ধ করে দিয়ে হেডফোনটা কানে নেন। আর এই মাহরাম করতে এটা কি মানে সবার ক্ষেত্রে? মাহরামের ক্ষেত্রে যারা মানে সরি নন মাহরামের ক্ষেত্রে, যারা মাহরাম তাদের এমনিতেই মাহরাম, ওদেরকে আর কি করবেন বুঝলেন। আচ্ছা, এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হাসি দিয়ে বলছে বয়স্ক পুরুষকে যে দুধপান করানোর ব্যাপারটা, ইসলাম কিউএ ডট ইনফো তে যদি যান, গিয়ে যদি সার্চ করেন ব্রেস্ট ফিড আমি তো জানি এই হাদিসটা যে সেলিমের উপর বলছিল, মানে পালক পুত্র যে ছিল, কে পালক পুত্র ছিল কার, যে আপনি যে হাদিসটা দেখাইতেছেন। হুম হুম কারো পালক পুত্র এবং পোষ্য পুত্র এই জিনিসটার হুকুমটা কিন্তু নবী নিজেই বাতিল করে দিছে, যে কেউ কারো পুত্র হইতে পারে না, এগুলো তোমাদের পুত্র না, এগুলো তোমাদের মুখের কথা। হ্যাঁ, তো ওই যে উনার হাজবেন্ড ওই ইতস্তত করতো, সেজন্য ওকে বলেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাছে যে বলছে যে এটা কি করা যায়, তখন তিনি বলছেন যে তুমি মানে ওই ইয়াকে ছেলেকে মানে সেলিমকে দুধ পান করে দাও, হুম হুম তাই না? আচ্ছা এটা তো অন্য কাউকে তো বলেনি, আচ্ছা, তার মানে ওকে তো বলছে, তাই না? আপনার কি আর আমি জানি এই হাদিসটা শুধু, আচ্ছা আপনি কি করে বুঝলেন যে এটা শুধু সালিমের জন্য, একটু যদি সেই আমি জানি পদ্ধতিটা আর আমাকে এই বলেন। হাদিসটা শুধু, হ্যাঁ আমি আমার কাছে রেফারেন্স আছে কিন্তু আমাকে এখন ব্যাক করে যেতে হবে, হয়তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত একটা হাদিস আছে, শুধু এই হাদিসটা শুধু এই যে এখানে সেলিমের রাখা, এই ক্ষেত্রে যে আয়েশা থেকে প্রযোজ্য। বর্ণিত, এই যে আয়েশা থেকে বর্ণিত এখানে জি, কি এই লেখা আছে হাদিসটা আমি লেখা দেখতে নেই যে পাচ্ছি শুধু না, তার জন্য, কোথাও লেখা নেই এটা যে শুধু তার জন্য। আমি ইনফ্যাক্ট আপনাকে বয়স্ক দেখাতে পারবো লোককে দুধ কিন্তু, পান করানো নিয়ে 10 ঢোকের জায়গায় 5 ঢোক দুধ পান করানো নিয়ে কোরআনের আয়াত পর্যন্ত আসছে যে এটা ছাগলে খেয়ে ফেলছে, সেটা তো আর মানে সালিমের জন্য একটা আয়াত তো আর আল্লাহ নাজিল করবে না, তাই না ভাই? যে এ সালিম জি তোমার মাকে বলো, বললাম এই যে দুধ পান করানোর একটা আয়াত পর্যন্ত নাজিল হয়েছিল যেটা ছাগলে খেয়ে ফেলছিল নবীর মৃত্যুর পরে, যখন টানা হাজরা চলতেছিল সবার মধ্যে কেচাল চলতেছিল, তখন তখন ছাগল খেয়ে ফেলছিল, এটা তো জানেন নিশ্চয়ই, নাকি সেই রেফারেন্সটা দেখাবো? না না আমি চাইছি আচ্ছা, আপনার কাছে তাহলে সেই আয়াতটা যেখানে এই যে বয়স্ক লোকদেরকে দুধ পান, ইনফ্যাক্ট সেই আয়াতটাও আমি এখানে যুক্ত করে রেখেছি বয়স্ক বলতে, বোধহয়। তো যে 2 বছর পর্যন্ত, আপনি বয়স্ক বলতে কত না বছর বলছেন? না না, অবশ্য 2 থেকে আয়াতে আড়াই বলা বছর। নেই, আমি আপনি দেখেন রেফারেন্স, আমি মেনে নিবো, আপনি রেফারেন্স দেখালে আমি মেনে নিবো, রেফারেন্সটা রেফারেন্স কোন, ছাড়া আমি মানবো না, যে কারণ এখানে বলে দেওয়া বয়স্ক পুরুষ, তাহলে কোরআনের ওই আয়াতটাতেও বলে কোথায় দেওয়া একটু দশ দেখান, ঢোক, এই তো লেখা বয়স্ক পুরুষ, দেখতেছেন বয়স না নাকি? বয়স মানে খুবই ছোট তো দেখতে পাচ্ছি না, এটা মানে কত নম্বর হাদিস এটা আসলে? আয়েশার বর্ণনা করে আপনি যে হাদিসের কথা বললেন একটু আগে, যে হাদিস দেখালাম সেই হাদিসের অন্য রেওয়ায়েতে তুমি একজন বয়স্ক এটা পুরুষ। তো যে সেলিমের, সেলিমের হ্যাঁ কেন সেলিম, বলছেন? আপনি তো এটা এখনো প্রুফ করতে পারলেন না যে সে বয়স্ক না, এখনো তো প্রুফই করতে পারলেন না, না না আমি সেলিমের একটা কথা বলছি না তো, মানে ওটা সরি তো ওনার সেলিম, ওটার সরি ক্ষেত্রে, সরি আমি সরি সরি আমি বলতে চাইছি সেলিম, এটা যে শুধু সেলিমের জন্য হাদিস সেটা তো এখনো প্রুফই হয়নি, সেটা ডিসকাশনই তো এখন আমরা আছি, যেইটা ও টপিকের ডিসকাশনে আমরা আছি জি সেইটাই জি আপনি জি কেমনে দাবি ওই করবেন? আমরা হাদিসটা তো আপনাকে আমি শুনলেন দিতে শুনলেন পারবো কিন্তু মানে শুনলেন আমাকে শুনলেন ব্যাক কথা শুনলেন দেখতে কথা হবে। বলুন, কথা শুনলেন কথা শুনে নেন, একটু নিজে বোঝেন কি বলতেছেন। আমরা বয়স্ক লোকের জন্য শুধু নাকি সবার জন্য সেইটা প্রমাণ করার জন্য আলোচনা করতেছিলাম, রাইট? না না আমি ওই সেলিম একটার ক্ষেত্রে বলছিলাম, আরে ভাই সেলিমেরটা শুধু সেলিমের জন্য সেটা রেফারেন্স আপনি দিতে পারলেন না, দিতে পারলে আমি তো মাইনে নিতে বললাম, এখন তারপরে আপনি একটা হ্যাঁ দাবি আমি করলেন দিতে না, পারবো কিন্তু আমাকে একটু ব্যাকে যেতে আপনি হবে, ব্যাকে তাহলে যান আর কপি 3 মাইল করেন। পিছনে যান, আমাকে কেন সেটা বলতেছেন? আপনি ভুল শুনবেন সেটা, আমি কি বলি সেটা আপনি শোনেন। আপনি কি একটু হুম আগে বলেন, এটা বলছেন, এটা কি বলছেন আপনি, নাকি আমি ভুল শুনছি যে আপনি বলছেন শুধু শুধু ছোটদের জন্য এইসব প্রযোজ্য, বড়দের জন্য প্রযোজ্য না, এই কথা আপনি বলছেন ছোটদের আমি বলিনি, আমি বলছি যে 2 বছর যেটা পর্যন্ত, যে আপনার হচ্ছে 2 বছর আপনি মানে বলছেন যেটা যে কমন, যেটা মানে সেলিমেরটা বলছি না আমি, সেলিম তো সেলিমেরটা নিজের তো মায়ের দুধ খাসি। পান করে নাই, যেই আয়াতে 2 বছর পর্যন্ত বলা আছে সেখানে নিজের সন্তানের কথা বলা আছে, সেখানে বলা নাই পোষ্য পুত্র। আমি আপনাকে কি জিজ্ঞেস শোনেন, আপনি কি এটা বলছেন যে জি 2 বছর পর্যন্ত শুধু দুধ খাওয়ানোর নিয়ম, এটা কি বলছেন আপনি, নাকি আমি ভুল শুনছি? হ্যাঁ আমি যতদূর জানি ওটা নিয়ম। আচ্ছা তাহলে সেইটা নিয়েই তো ডিসকাস করতেছিলাম, সেটা নিয়েই তো আয়াতের কথা বলতেছিলাম, তাহলে সেটার মাঝখানে আপনি আবার কেন বলতেছেন যে শুধু 2 বছরের জন্য আপনি প্রযোজ্য? সেটার ভিতরে যে যে সেলিমের হাদিস টানছেন, সেলিমের সেলিমের ভিতরে আমি আমি সেলিমের বলছি, হাদিস টানিই নেই, আমি আপনাকে বলছি একটা আয়াত নাজিল হয়েছে যেই আয়াতের মধ্যে বলাই নাই যে বয়স্ক না কম বয়স্ক, ভাই যে আয়াতের মধ্যে লেখা আছে শুনতে বয়স্ক পাচ্ছি, লোকের দুধ পান করানোর হাদিস, দেখাবো সেটা? হ্যালো ভাই শুনতে পাইনি আপনার কথাটা, কেটে গেছে। এই এই জন্যই তো এই যে আপনি যে দাবিটা করছেন সেটার অ্যান্সারটা এইখানে দেওয়া আছে, তারপর আমি আপনাকে দেখাচ্ছি ওই আয়াতটা দেখাচ্ছি, দাঁড়ান।
আমি আপনাকে ওই আয়াতটা দেখাচ্ছি যেখানে আমি একটা নিজে সংযুক্ত করেছিলাম কোন একটা ইয়াতে কোন একটা লেখার মধ্যে ওই একটা আমি সংযুক্ত করেছিলাম। হ্যাঁ পেয়েছি ওই একটা, দাঁড়ান দেখি। এই যে দেখেন এই ছাগলে খেয়ে হারি যাওয়া কুরআনের আয়াত, এখানে কি লেখা? এটা কুরআনের আয়াত, এটা কিন্তু হাদিস না ভাই। স্ক্রিনে দেখতে পাচ্ছেন না? আরো বড় করবো, বড় করি দেখেন। হাদিসের মধ্যে আছে আয়েশার বর্ণনা, বয়স্ক লোকের 10 ঢোক দুধ পান সম্পর্কিত আয়াত নাজিল হয়েছিল, যা একটা সহিফায় লিখিত অবস্থায় আমার খাটের নিচে সংরক্ষিত ছিল। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন এবং আমরা তার ইন্তেকালে ব্যতিব্যস্ত হয়ে পড়লাম, তখন একটি ছাগল এসে তা খেয়ে ফেলে। কি বুঝলেন? ওই যে আয়াতটা ছাগলে খাইছে, এই আয়াত কি কুরআনের নাজিল হওয়া ওয়ান অফ দা লাস্ট আয়াত। ছবির মরার সময় আয়াতটা কি দেখাতে পারবেন? এটা তো আয়াতটা, এই যে দেখেন এই আয়াতটা কুরআনের অংশ এবং হুকুমটা অবশিষ্ট আছে, এটার অনেক প্রমাণ আছে। এই যে এখানে সেই সেই এই যে আয়াতটা এখানে, এই যে দেখেন আপনি, এখানে তো জবরদের পেশ নাই আমার জন্য পড়া কত নম্বর ভাই? এটা তো কুরআন কত নম্বর আয়াত? এটা কুরআনের, কুরআনের কোন সূরার মধ্যে এটা অন্তর্ভুক্ত না। কুরআনে, আচ্ছা, ইসলামে দুই ধরনের ওহি আছে, একটা হইতেছে ওহি মাতলু আর একটা ওহি গায়রে মাতলু। মাতলু মানে ওই যে তল তিলাওয়াত থেকে মাতলু, গায়রে মাতলু মানে যেটা তিলাওয়াত করা হয় না, যেমন হাদিস। এবং তার মধ্যে এই যে আরেকটা হচ্ছে এই যে এই টাইপের আয়াত গুলো, যেমন এই যে ছাগলে খাইছে, এইগুলা কুরআন যখন তিলাওয়াত করে তখন তিলাওয়াত করা হয় না। কুরআনের মধ্যে যে নাম্বারিং গুলো দেখেন, সুরার নাম্বারিং গুলো দেখেন, সুরার মধ্যে আয়াত গুলো দেখেন, এইগুলা যারা কুরআন সংকলন করছে তারাই এগুলো পরবর্তীতে নির্ধারণ করছে। কিছু কিছু নবী নিজে বলে দিছে, বেশিরভাগ পরবর্তীতে অন্যরা নির্ধারণ করছে। কিন্তু আমি আপনাকে যেটা বললাম, এইটা এই আয়াতটা নাজিল হওয়া বিষয়ে সহি হাদিস আছে, সরি হাসান হাদিস। এটা এই হাদিসের মধ্যে বলা হচ্ছে যে বয়স্ক লোকের দুধ পান সম্পর্কিত আয়াত, আবার বলি আয়াত, হাদিস না, আচ্ছা আয়াত, বুঝছেন ভাই? তো ওখানে কি লেখা আছে? এখানে কচু যদি লেখা থাকে, আমাদের প্রসঙ্গটা কি ছিল যে বয়স্ক লোকের দুধ পান করা যাবে কি যাবে না এই বিষয়ে, তো আমি আপনাকে দেখাইলাম যে বয়স্ক লোকের দুধ পান সম্পর্কিত ডাইরেক্ট আয়াত আসছে, খালি যাবে কি না আয়াত চলে আসছে, সেখানে বলা নাই যে বাচ্চাদেরকে দুধ পান করানো বা 2 বছর বয়স পর্যন্ত দুধ পান করানো, এটা বলা নেই। বুঝতে পারছেন? এইটা নিয়েই তো কথা হচ্ছিল যে বয়স্ক লোকের নাকি শুধু বাচ্চাদের। কিন্তু আমি যেটা জানি আপনার 2 বছর, আপনি কি জানেন এটা আমার কাছে কোনো ম্যাটার করে না ভাই? ভাই আপনি কি জানেন এটা আমার কাছে বা আপনার কাছে ম্যাটার করে না? আমি কি জানি সেটাও ম্যাটার করে না। ইনফ্যাক্ট আমিও তো অনেক কিছুই জানি, আমি কিন্তু সেগুলো একটাও বলিনি, আমি কিন্তু শুধু আয়াত এবং হাদিস দিয়ে কথা বলছি। আপনিও প্লিজ আয়াত এবং হাদিস দিয়ে কথা বলেন। আপনি তো হাদিস দেখালেন, আপনি তো ওটা হাদিস দেখালেন। হ্যাঁ আমার বক্তব্য তো বলিনি না, হাদিসের বক্তব্য তুলে ধরছি, তাই না? এখানে আয়াতের বক্তব্য মানে কোরআনের বক্তব্য তুলে ধরলাম এখন। তো সুতরাং আপনি এরকম কোরআন বা হাদিসের বক্তব্য তুলে ধরেন, আমি শুনবো। তা নাহলে আপনি আপনি কি জানেন এটা আমাকে শোনায় আসলে লাভ নাই। এটা আপনি শুনতে পারেন কাদেরকে? জানেন যারা শুনতে ইন্টারেস্টেড, যারা ধরেন মুসলিম আছে তাদেরকে। আমাকে শুনাইলে আপনার সমান নষ্ট, আমারও সমান নষ্ট। বুঝতে পারতেছেন ভাই? তাহলে এক কাজ করবেন, আজকে গিয়ে এই লেখাটা পড়বেন আপনি, বয়স্ক লোকের দুধ পান সম্পর্কিত আয়াতগুলা লেখাটা পড়বেন আপনি। এখানে আমি জানি আয়াতটা এখানে বোধহয় সংযুক্ত করা থাকার তো কথা, কিন্তু না থাকলে ওই যে ওখানে পাবেন যেখানে আমি দেখাইলাম। তো আর যদি এখানে না থাকে আমি অ্যাড করে দিব না, সমস্যা নেই। তো এই লেখাটা আপনি পড়বেন, এখানে আপনার এই দাবিটারও উত্তর দেওয়া আছে যে এটা কি শুধু ওই যে আপনি যার কথা বললেন সাহিল বা সালিম তার জন্য প্রযোজ্য, নাকি কাস্তালি শুধু সেলিম তার মা সালা আর কি তাদের জন্য প্রযোজ্য, নাকি অন্যদের জন্য, এটার উত্তর এখানে দেওয়াই আছে। আমি অন্যদের জন্য যে প্রযোজ্য হয়েছে এরকম কোন একটা সিরাত থেকে বা কিছু থেকে দেখাতে পারবেন? আপনাকে তো লবা থেকেই দেখাইলাম, কুরআন থেকেই তো দেখাইলাম, যেটা জানি সেলিমের ক্ষেত্রে কুরআন থেকেই তো দেখাইলাম রে ভাই। আবার বলেন সিরাত থেকে দেখাবো, কুরআনের থেকে সিরাত বড়, কুরআনের থেকে সিরাত বড়। সেটা কাকে পান করানো হয়েছে বা এরকম ওটা দেখান। আপনি যে হাদিসটা দেখালেন ওটা তো সেলিমেরটা দেখালেন, সেলিম বাদে অন্য কোনো বয়স্ক ছেলে বা কেউ থাকলে ওদেরটা দেখান। এ ভাই কুরআনের আয়াত এখানে লেখা, দুধ পান সম্পর্কিত আয়াত এখানে লেখা, আপনি বলতেছেন কারে পান করেছে সেটা দেখাবো এখন? আপনি কি সিরিয়াসলি কথা বলতেছেন নাকি এখানে ইচ্ছা করে আসছেন সমান করার জন্য? মানে কুরআনের আয়াত কার উপর প্রযোজ্য হয়েছে, কে কে ওই আয়াত পালন করছে, এটা আমি আপনাকে এখন দেখাবো ভাই। আপনি আমারে পাগল পাইছেন না আপনি পাগল? সিরিয়াসলি ভাই এরকম মজা নিতে আসেন আপনারা ভাই? আয়াত তো এটা কত নম্বর আয়াত সেটাও তো বলতে পারলেন না, কথা বুঝেন? আয়াত ছাগলে খাওয়া আয়াত বুঝেন? আপনি তো কুরআন সম্পর্কে কোনো আইডিয়াই নেই রে ভাই। আপনাকে কত নম্বর আয়াত তো বলেই দিলাম যে এটা কোনো কুরআনের আয়াত নাম্বারের মধ্যে পড়ে না, কুরআন সম্পর্কে তো দেখি আপনার আইডিয়া নাই। এই কি অবস্থা রে ভাই? তাহলে কুরআনের মধ্যে পড়ে না তাহলে, তাহলে এটা আপনি দেখাচ্ছেন কেন? হ্যাঁ এইটা আপনি জিগাবেন আজকে হুজুরের কাছে গিয়ে যে হুজুর এই নাস্তিকে এগুলো কি দেখাইছে, এটা কুরআনের মধ্যে পড়ে না তো সেটা নাকি কুরআনের আয়াত, এই নাস্তিকে এগুলো কি কয়? হুজুর আপনাকে শিখাই দিবে, বুঝছেন?
তাহলে আপনি বলেন যে আমি হাদিসটা দেখাচ্ছি, আয়াত নাই। না রে ভাই, না রে ভাই, না রে ভাই, আপনি জানেন না, এটা আপনার মূর্খতা, আমার না। আপনি জানেন না কোরআন কি জিনিস, আপনি জানেন না কোরআনের আয়াত কিভাবে কিভাবে লিপিবদ্ধ হয়েছে, কোথায় কোথায় আছে, আমার কি করে সীমাবদ্ধতা হয়? আপনি এই জন্যই বললাম যে আপনার সীমাবদ্ধতা আমি এখন যদি দূর করাই, খামোখা এটা হাস্যকর দেখা যায়। এইটাকে কিভাবে আমি কোরআনের আয়াত বলতেছি, মানুষ হাসবে, মানুষ বলবে কি একটা নাস্তিক একটা মুসলিমকে কোরআনের আয়াত শেখাচ্ছে, মানুষ হাসাহাসি করবে। তার চাইতে আপনি একটা কাজ করেন, হুজুরের কাছে যান, হুজুর আপনাকে বলে দিবে যে হুজুর এই নাস্তিকে কইছে এই ছাগলে খাওয়া কি কোরআনের আয়াত, এটা কি সত্য কইছে না মিথ্যা কইছে, বুঝছেন? হুজুর বলতে যারা আসলে কোরআনের আয়াত হলে তো আপনি কোরআনের সূরা নাম্বার বা আয়াত নাম্বার এটা তো দেখাবেন নাকি? না, এটা এটা নট নেসেসারিলি, আপনি এটা জানেনই না, তার মানে এটাই তো বলতেছি যে জেনে নেবেন কোরআনের আয়াত কোথায় কোথায় আছে কিভাবে কিভাবে আছে এটা জেনে নেবেন। আমি যেটা জানি কোরআনের যে মানে হচ্ছে হাদিস, কোরআনে যেগুলো থাকে না আয়াতগুলো, গলা হাদিস হিসেবে মানে ব্যবহার করা হয়, এটা আমি জানি না ভাই, জানেন ভুল জানেন। আপনি আজকে গিয়া হুজুরকে কোন একজন স্কলারকে, হুজুর বলতে যে সত্যি ইসলাম সম্পর্কে যার ধারণা আছে, কোরআন সংকলন সম্পর্কে যার ধারণা আছে, তাকে জিজ্ঞেস করবেন যে আচ্ছা কোরআনের মধ্যে নাই একটা আয়াত, দুইটা আয়াত কোরআনের মধ্যে নাই এরকম দুইটা আয়াত, একটা হচ্ছে রজম সম্পর্কিত আর একটা হচ্ছে ইয়া সম্পর্কিত, বয়স্ক লোকেরও দশ ঢোক সম্পর্কিত আয়াত, এই দুইটা আয়াত কোরআনের মধ্যে নাকি নাই, অথচ এই নাস্তিক গুলা বলে এটা নাকি কোরআনের আয়াত, এটা কি ঠিক বলছে নাকি ভুল বলছে, আজকে গিয়ে জিজ্ঞেস করবেন। ঠিক আছে, ঠিক আছে ভাই, আমি যদি আপনাকে এখন এটা শেখাই, এই যে শেখাইলাম আপনি শিখলেন না, আপনি বরং বলতেছেন বুঝতেই পারতেছেন না, এই জন্য আমি যদি এখন আপনাকে বুঝাইতে যাই, আমাকে এখন বলতে হবে কি আল্লাহ দোহাই লাগে ভাই বুঝেন, আল্লাহ কইছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছে, বুঝেন বুঝেন বুঝেন, তখন আপনি মানে এটা একেবারে হাস্যকর একটা কমেডি সৃষ্টি হয়ে যাবে, সবাই মিলে আমারে নিয়ে বা আমারে নিয়ে না আপনার নিয়ে হাসাহাসি করবে যে নাস্তিকদের কাছ থেকে ইসলাম শিখতে হচ্ছে, বুঝছেন? এবং আপনার পাশ থেকে যিনি শেখাচ্ছে আমার, আমি নিশ্চিত ওনারও ইসলাম সম্পর্কে তেমন একটা ধারণা নাই, থাকলে উনি আপনাকে বলে দিতেন যে ভাই চুপ যা, মানুষ আসতেছে, বুঝছেন ভাই? আপনি আজকে একটা স্কলারকে জিজ্ঞেস করবেন যে হুজুর এই নাস্তিকে কইছে কোরআনের মধ্যে নাই, ছাগলে খাইয়া হালাইছে, এরপরও নাকি এটা একটা আয়াত, এটা কি ঠিক কইছে, এভাবে জিজ্ঞেস করবেন। ঠিক আছে, ঠিক আছে ভাই, হ্যালো হ্যালো, নাই, আচ্ছা ঠিক আছে, আমরা পরে চলে গেছে, চলে যাই ভাই রে। মাঝে মধ্যে যখন এই যে মানুষ এসে বলে হাদিস কেন মানবো, হাদিস তো ভুয়া, আমার যে কি হাসি পায়, আসিফ ভাই একটা লেখা লিখছে না হাদিস কেন, হাদিস মানার বাধ্যবাধকতা, অনেকদিন আগে আমাদের এই যে আলী চৌধুরী ভাই যে লিখেছিল যে হাদিস না মানে শুধু কোরআন অনলি মুমিন, এটা কি সম্ভব কিনা, তো এগুলো যখন লিখছিল আমি তাদের নিয়ে মানে তাদেরকে বলতেছিলাম ভাই আপনারা কি করতেছেন, এটা মানুষকে কিন্তু হাসাহাসি করবে যে আপনারা হাদিস শিখাইতেছেন মানুষকে, আসিফ ভাই শুনতেছে কিনা জানি না বা আলী চৌধুরী ভাই শুনতেছে কিনা জানি না, দেখেন কি দিন আসছে। হ্যাঁ, হাদিসে বলা আছে এটা কোরআনের আয়াত, জি একটু দেখেন ওই রেফারেন্সটা, দেখেন হাদিসটা পড়েন, পড়লে বুঝতে পারবেন। হ্যাঁ, সেটাই আমি বলতেছিলাম ওনাকে, উনি বুঝতেছিল না, ওনার কোথায় নেটওয়ার্কের সমস্যা নাকি, এই জন্য আবার আসতেছে ওনাকে বলি আগে। শ্যাম ভাই শুনতে পাচ্ছেন? শ্যাম ভাই না, আপনাকে আবারও শুনতে পাচ্ছি না। ঠিক আছে, আমি আগে বলে দিছি আবারও বলতেছি, আপনি শুনেন একটু, সেটা হচ্ছে আপনি আজকে গিয়ে কোনো স্কলারকে জিজ্ঞেস করবেন, এরকম আপনার আশেপাশে যারা আছে ওরা হয়তো ইসলাম সম্পর্কে এতটা জানে না, আপনি যারা জানে তাদেরকে জিজ্ঞেস করবেন যে এরকম হাদিসের মধ্যে নাকি এটা লেখা আছে যে এটা কোরআনের আয়াত, এটা দেখাইয়া এক নাস্তিক দাবি করছে যে এটা কোরআনের আয়াত, এটা কি সত্য নাকি মিথ্যা, এটা কোরআনের আয়াত নাম্বার অনেক কিছু নেই তাও নাকি আয়াত, এভাবে জিজ্ঞেস করবেন, তারা আপনাকে বলে দিবে। ঠিক আছে ভাই।